পাকিস্তানের আবদারে দেরি হচ্ছে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হতে। দিনক্ষণ ঠিক হয়েছে আগেই, তবে পাকিস্তানের চাওয়া স্বাগতিক হিসেবে আরও বেশি ম্যাচ আয়োজনের সুযোগ। আশার আলো দুবাইয়ে 16 আর 17 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি সভাতেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এবারের আসর চলবে 31 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 100 দিন আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি, অথচ 1.5 মাস বাকি থাকতে এখনও সূচি রেডি করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। দারবানে আইসিসি সভার পর এবার দুবাইয়ে 2 দিনের জরুরি বৈঠক এসিসির। এই বৈঠকের পরে পূর্ণাঙ্গ সূচি আলোর মুখ দেখতে যাচ্ছে। পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ আসার পরে যেন এশিয়া কাপ নিয়ে বাড়ছে জটিলতা। নতুন চেয়ারম্যান আসতে পাকিস্তানে গিয়ে ভারতের খেলার দাবি করে দেশটির ক্রীড়ামন্ত্রী, যদিও সেই দাবি ফিকে হয়ে গেছে দ্রুত, কারণ ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে। এর আগে পুরো টুর্নামেন্ট আয়োজনে জোর দাবি ছিল আয়োজক পাকিস্তানের, তবে ভারতের প্রবল আপত্তিতে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের ওয়ানডে ফরম্যাটে এশীয় ক্রিকেট দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই। সময় ঘনিয়ে আসছে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি, তার আগে আবার আরেক জটিলতা পিসিবির তরফ থেকে। পাকিস্তানের নতুন দাবি, 4-এর বেশি ম্যাচ আয়োজনের সুযোগ দিতে হবে তাদের। কারণ হিসেবে পিসিবি জানিয়েছে, সেপ্টেম্বরে লঙ্কাতে বৈরী আবহাওয়া থাকে, এ সময় শ্রীলঙ্কার বেশিরভাগ অঞ্চলে থাকে বৃষ্টির সম্ভাবনা, তাই বৃষ্টির কবলে ভেসে যেতে পারে 9 ম্যাচের অনেকগুলো। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা, আরও কিছু ম্যাচ আয়োজন করবে তারা। বর্তমান প্রস্তাবনা অনুযায়ী পাকিস্তান আয়োজন করবে 4টি ম্যাচ আর নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার আয়োজনে 9টি ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচটি হবে ডাম্বুলায়। লঙ্কায় বাকি ম্যাচ ঠিক হয়নি, তবে লাহোরে 4টি ম্যাচ হল পাকিস্তান নেপাল, বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ আফগানিস্তান ও আফগানিস্তান শ্রীলঙ্কা। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।